ফ্রেন্ডস, কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। তো আজকে ভেটকি মাছের চপ বানাচ্ছি, তার জন্য নিতে হবে 4 পিস ভেটকি মাছ। 4 পিস ভেটকি মাছকে আমি নিয়ে নিয়েছি। এরপর কড়াইয়ের মধ্যে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করার পরে তোমাদের নুন একটুখানি, ওই নুন আর একটু হলুদ দিয়ে আমি সেটা সেদ্ধ করেছিলাম, দেখানো হয়নি। তো যাই হোক, এরপর এর মধ্যে আদা রসুনের একটু পেস্ট দিলাম, পেঁয়াজ কুচি দেওয়া হচ্ছে, একটু ধনে পাতা কুচি দিলাম, আর টোস্ট একটু লবণ দিচ্ছি, তারপর একটু লঙ্কা গুঁড়ো দিচ্ছি। এরপর টোস্টার গুঁড়ো করে রেখেছি, সেই টোস্টের গুঁড়ো একটু এর মধ্যে দিয়ে দিলাম। এরপর ভালো করে হাতে চেপে চেপে ওটাকে গুঁড়ো করতে হবে। তেল কড়ায় গরম করতে দিয়ে দিয়েছি। এরপর কাপ চপের আকারে গড়ে নিয়ে ডিমের মধ্যে, ডিমের গলাতে ডুবিয়ে আমি যে টোস্টের গুঁড়ো করে রেখেছিলাম তার মধ্যে কোট করছি। তার মধ্যে কোট করা হয়ে গেল। আবারও ডিমের মধ্যে ডুবিয়ে টোস্টের মধ্যে দিয়ে আবার কোট করা হলো। তারপর তেলের মধ্যে এবার ডিপ ফ্রাই করা হবে। ভালো করে সেটাকে লাল লাল করে ডিপ ফ্রাই করে নিই। এরকম করে সব কটাকে আমি ডিমের গলায় ডুবিয়ে আবার এই টোস্টের গুঁড়োর মধ্যে কোট করে নিই। তেলের মধ্যে আবার ডিপ ফ্রাই করা হবে। সব কটাকে ডিপ ফ্রাই করা মাঝখানে নিজেকে একটু দেখিয়ে নিলাম যে কেমন লাগছে। আয়নার মধ্যে নিজেকে একটু দেখে নিয়েছি। সব কটা 4 পিস হয়েছিল। তো 4 পিস হয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার তোমার দাদাবাবুকে দিচ্ছি। দাদাবাবু তো খেয়ে কোনো কথা বলতে পারলেন না, বলছে অসাম হয়েছে, অসাম অসাম। তো বন্ধুরা, ভালো লাগলে প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করে দিও।